নমস্কার পেটুক বন্ধুরা, আমি শুভেচ্ছা। মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজকলি দিয়ে পাঁচমিশালি সবজি, যেটা শীতে খুবই জনপ্রিয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি ফুলকপি, মটরশুঁটিটা দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে ক্যাপসিকামগুলো দেব। আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি, যেটা টুকরো করে কেটে রেখেছি। ক্যাপসিকামটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি বাকি সবজিগুলোর সাথে। এরপর আমি কেটে রাখা টমেটোর কুচিগুলো দিয়ে দেবো। আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছিলাম, চারটে কাঁচা লঙ্কা চেরা। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু ভালোভাবে একটু ভেজে নেব। একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এরপর আমি এর মধ্যে মশলা দেব। কত কালারফুল লাগছে দেখুন সবজিটা। আমি আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এখানে এক চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। আদা লঙ্কা বাটাটা ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ। সমস্ত মশলাগুলো আরেকবার ভালোভাবে সবজিটার সাথে আমি মিশিয়ে নেব। এই সবজিটা আসলে ভাজা ভাজাই হবে। এই সবজিতে আমি একটু জল ব্যবহার করব না। সমস্ত সবজি ভাজতে ভাজতে সবজি থেকে যেটুকু জল বেরোবে, মানে যেটুকু ময়েশ্চার বেরোবে, তাতেই কিন্তু এই সবজিটা পুরোটাই রান্না হয়ে যাবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজকলিগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজকলিটা দেওয়ার পরে কিন্তু হালকা জল বেরোবে পেঁয়াজকলিটা থেকে। সমস্ত সবজির সাথে পেঁয়াজকলিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সবজিগুলো ভীষণ উপকারী শীতকালে যেগুলো পাওয়া যায়। এবার এর মধ্যে আমি আরেকটু নুন দিচ্ছি। প্রথমে আমি অল্প নুন দিয়েছিলাম ফুলকপি ও আলু ভাজার সময়, এরপরে বাকি সবজিগুলো দেওয়ার পরে কিন্তু আমি আর নুন দিইনি।
তাই পেঁয়াজকলি দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম। এতে পেঁয়াজকলি থেকে হালকা জল বেরিয়ে বাকি সবজিগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্নাটা করে নিয়েছি। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন সবজিগুলো কিন্তু দেখে মনে হচ্ছে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। একটু চেক করে নিই, একটা আলু চেক করলেই বোঝা যাবে যে সবজি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখুন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিলাম, কারণ নুন এবং মিষ্টি ঝাল সমস্ত কিছু সবজির সাথে ব্যালেন্স করার জন্য চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত সবজিটার সাথে। এই সবজিটা কিন্তু রান্না করার সময় অনবরতই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে, যেহেতু এখানে জল ব্যবহার হচ্ছে না। এরপর আমি এর মধ্যে 1/2 চামচ গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে ভালোভাবে সমস্ত সবজির সাথে আমি মিশিয়ে দেব। এই পর্যায়ে এসে কিন্তু সবজিটা আমার হয়ে গেছে। যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে কিন্তু সবজিটা আমার রেডি হয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু নন ভেজ খাই তাই আমি কিন্তু এর সঙ্গে আরেকটুখানি টুইস্ট আনবো এই সবজিটাতে। আমি একটা ফ্রাইং প্যানে অল্প সামান্য তেল দিলাম, দিয়ে পুরো ফ্রাইং প্যানটাতে আমি তেলটা ভালোভাবে বুলিয়ে নেব। আমি কিন্তু এখানে 1/2 চা চামচ তেল দিয়েছি, খুবই কম পরিমাণে তেলটা দিয়েছি। এবার একটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি, ফ্রাইং প্যানটাতে দিয়ে নিলাম। ক্রমাগত নাড়াচাড়া করে এবারে ডিমটা আমি ভেজে নেব। তার আগে একটু নুন দিয়ে দিচ্ছি। এবার সমানে কিন্তু নেড়ে যেতে হবে, নাড়তে নাড়তে ডিমটা ছোট ছোট টুকরো টুকরো হয়ে যাবে এবং ভালোভাবে ভাজাও হয়ে যাবে। দেখুন ডিমটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু ডিমটা আমি সবজিটার সাথে মিশিয়ে দেব। এই সবজিটা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। ডিমটা দিয়ে আমি সবজিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবজিটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে আমি সার্ভ করে দেব। আপনারা সবজিটি কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অতি মূল্যবান। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করুন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।